নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে এক হাজারেরও অধিক প্রবাসীর একটি টিম ঢাকায় যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদের পরিচালনায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহসভাপতি মাহবুবুর রহমান কোষাধ্যক্ষ আবুল মনসুর খান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ প্রচার সম্পাদক হাজে নাম প্রবাসী কল্যাণ সম্পাদক সোলাইমান আলী জনসংযোগ সম্পাদক কয়সর আহমেদ নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান সহ অনেকেই এ সময় দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিতে নিজ নিজ এলাকায় গমনের জন্য অনুরোধ জানান আব্দুল সামাদ আজাদ তবে সকলেই ঢাকার নির্বাচনী প্রচারণার সমন্বয় সেলের সাথে যোগাযোগ রক্ষা নির্দেশ দেন